তো যেটা বলছিলাম যে আপনার কোম্পানি বা সার্ভিসের প্রমোশনের জন্য আমরা হচ্ছে এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করি, এবং তুলনামূলক ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে অনেক বেশি পরিমাণে ভিজিটর এঙ্গেজ থাকে। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ট্রাফিক যদি আপনার দিকে নিয়ে যেতে পারেন, আপনার ট্রাফিক যদি আপনি এখান থেকে আপনার সার্ভিসের দিকে মুভ করাতে পারেন, তো এটা হচ্ছে আমাদের মূলত টার্গেট। তো আজকে টপিকটা মোটামুটি সহজ, তবুও আপনাদের আচ্ছা টুইটার অ্যাকাউন্ট নাই কার কার এখানে? সবারই আছে? সবারই আছে মনে হয়। আচ্ছা তাহলে তো বেশ ভালোই, আপনারা আপনারা সবাই কাজ করতে পারবেন তাহলে। আজকে টপিক সেরকম, এটা সকালে খুঁজে বের করছি, আমার আগে একটা অ্যাকাউন্ট ছিল এখানে, মৃত্যুদণ্ড। আচ্ছা যাই হোক, প্রোফাইল আসে। তো বিষয়টা হচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন, যাদের অ্যাকাউন্ট একদমই নাই, যদি দু একজন এরকম থেকে থাকেন, আর যাদের আছে তার মানে সবার উদ্দেশ্যে বলতেছি, আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনাকে একটা ইউজার নেম দিতে হবে, এবং সেই ইউজার নেমটা হচ্ছে আপনার উপরে এই যে দেখেন এই যে ইউআরএল, ইউআরএল যে এই যে twitter.com/ হচ্ছে আপনার সেই ইউজার নামটা দেখাচ্ছে। সবাই অবশ্যই চেষ্টা করবেন আপনি যেই জিনিস নিয়ে কাজ করবেন সেটা রিলেটেড যেন হয়, অথবা আপনি যে আপনি কোনো কোম্পানির হয়ে কাজ করতেছেন, হ্যাঁ সেক্ষেত্রে ব্র্যান্ডিংটাও দরকার। এই যে ইউআরএলটা যদি সেই কিওয়ার্ড রিলেটেড বা আপনার সেই ব্র্যান্ড রিলেটেড হয়, এটা একটা আলাদা রকম একটা বেনিফিট আপনি এখান থেকে পাবেন। তো আচ্ছা ভাই, ইউআরএলটা হচ্ছে, হ্যাঁ বলেন, আমাদেরটা তো ভাই মানে আমাদের নিজের নিজেদের নামে আর কি করা। তাতে সমস্যা নেই। আমি বলছি যখন আপনি প্রফেশনাল কাজ করবেন, হ্যাঁ প্রফেশনাল কাজ করলে আপনি তো সব সময় হচ্ছে চিন্তা করবেন যে আপনার সার্ভিস রিলেটেড কিছু এখানে প্রোভাইড করার জন্য, ঠিক আছে? তো ইউআরএলটা হচ্ছে এক এক ধরনের আপনাকে আলাদা একটা সুবিধা দিবে, সেক্ষেত্রে ইউআরএল যদি আপনার কিওয়ার্ড রিলেটেড হয়, ঠিক আছে? আমি অপটিমাল আইডি, এটা হচ্ছে অপটিমাল আইডি লিমিটেড, ওই কোম্পানির একটা কাজ করছি, তো তার জন্য এই ইউআরএলটা হচ্ছে ওইটা, ঠিক আছে? অপটিমাল BD24, অপটিমাল সরাসরি অপটিমাল দিয়ে তখন পাওয়া যায়নি, এর জন্য 24 আমি নিয়েছিলাম, তো ওইটি একটু আমি এডিট করে নিয়েছি, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং সার্ভিসের জন্য আমরা এটা আলাদা করছি। তো অ্যাকাউন্ট তৈরি করার পরে প্রথমত কি কাজ আমাদের, আপনি যখন অ্যাকাউন্ট করবেন তো এখানে সিস্টেমটা হচ্ছে আপনি আপনাকে প্রথমে ইউজার নেম দিতে হবে, ইমেইল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। এরপরে কনফার্মেশনের জন্য প্রথমে আপনাকে মেইল তো করবেই, এরপর একটা ফোন নাম্বার দিতে হবে আপনার ফোন ভেরিফিকেশনের জন্য, মানে একটা কোড জেনারেট করবে, সেই কোড হচ্ছে আপনি এখানে সাবমিট করার পরে আপনাকে অ্যাক্সেস করতে দিবে। তো এটা হচ্ছে প্রথম ধাপ, তো আপনি আপনাকে প্রোফাইলে নিয়ে আসবে সরাসরি। এরপরে এগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে, এই যে আমাদের আমরা এখন আমাদের প্রোফাইলে আছি, ঠিক আছে? এখানে এই যে দেখেন প্রোফাইল পিকচার, কভার ফটো আছে, তো আমরা চাইলে এগুলোকে এডিট করতে পারবো। এডিট প্রোফাইলে ক্লিক করলে, ঠিক আছে, এখানে সবকিছু অ্যাড করতে হবে আমাদের। অবশ্যই আপনার এইখানে যারা মানে তারা সার্ভিসের জন্য মানে সার্ভিস প্রোভাইড করবেন, যে সার্ভিস প্রোভাইডার যারা, তারা অবশ্যই এই যে কভার ফটো এবং প্রোফাইল পিকচারটা অবশ্যই আপনার সার্ভিস রিলেটেড যেন হয়, আপনার ওই সার্ভিসকে যেন রিপ্রেজেন্ট করে, এরকম নিশ রিলেটেড কভার ফটো এবং প্রোফাইল আপনি এখানে ইউজ করবেন, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ টুইটারের বিষয়টা হচ্ছে যে আপনার যে প্রোফাইল গুলো আগে দেখাবে, ঠিক আছে? আমরা আমরা যখন একটু হোমে যাই, আচ্ছা এটা এটাই মনে করেন যে প্রথম আলো, ঠিক আছে? এটা একটা এটা একটা নিউজ ফিড, তো এই যে ওনাদের ওনাদের একটা লোগো, সরাসরি লোগো ইউজ করছে, এছাড়া আমরা পরে কোনো একটা একটা দেখবো আসলে।
ঠিক আছে, দেখেন অনেকে ওনাদের এই যে ব্র্যান্ড প্রমোশনের প্রমোশনের জন্য ওনারা ওই যে ওনাদের কোম্পানির লগ ইউজ করছে অনেকে, ঠিক আছে। এই যে এগুলো যদি পিপল সার্চ করছি আমি, যে এই টুলসের কথা আমি বলছিলাম, সেমরাশ, এটা মূলত এসইও এর জন্য খুব বেশি ব্যবহার হয়। আচ্ছা, এগুলোতে পরবর্তীতে আসি। আমরা প্রোফাইলে ছিলাম, এখানে এডিট প্রোফাইলে গিয়ে আপনি কভার ফটোটা চেঞ্জ করবেন। কভার ফটো আমরা যেভাবে আপলোড করি আর কি, এখানে দেখেন অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে আপলোড করতে পারবেন আপনার ডিভাইস থেকেই। প্রোফাইল পিকচারও সেম। এবার হচ্ছে বায়ো, বায়োটা হচ্ছে আপনি এখানে ডেসক্রিপশন লিখবেন অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে লিখি। এবং এই ডেসক্রিপশনের ক্ষেত্রে আমরা হ্যাশট্যাগ ইউজ করার চেষ্টা করব, কারণ এটাতে হ্যাশট্যাগের চাহিদা খুবই বেশি। ঠিক আছে, আমরা আরো কিছু টাইপ করে দিই। এখানে আপনি চাইলে আপনার লোকেশন সেট করে দিতে পারেন। ওয়েবসাইট দেওয়া যাবে, বাট ছাপা তার দরকার নেই। এই দেখেন, এখন আমরা যে বায়োটা লিখলাম এই বিষয়গুলো কিন্তু আলাদা আলাদা একটা কিওয়ার্ড হয়ে গেছে, কারণ হ্যাশট্যাগ হচ্ছে টুইটারে একটা কিওয়ার্ড হিসেবে কাজ করে। প্রত্যেকটা দেখেন, কিন্তু এই এতটুকু এই যে ওয়েবসাইট থেকে লোকেশন এবং এই যে বায়ো, এতটুকু কিন্তু চেঞ্জেবল। আপনি পরবর্তীতে এগুলো আবার এডিট করতে পারবেন আপনার দরকারে বা আপনার প্রয়োজনে, ঠিক আছে। এটা তো বোঝা সবাই জানেন। তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে মোরে ক্লিক করলাম, এখানে কান্ট্রি যেহেতু ইউএস দিছি একটু চেঞ্জ করে দিই। যেহেতু ডিজিটাল মার্কেটিং, আমরা একটা অনলাইন সার্ভিস দিতে পারবো। ঠিক আছে, আমরা কান্ট্রিটা চেঞ্জ করে দিলাম। প্রাইভেসি, এই ব্যাপারটা হচ্ছে ইন্টারনাল, আপনি এটা মেনটেন করবেন। নোটিফিকেশন, সার্চ ফিল্টার, নোটিফিকেশন তো বুঝি, যদি নতুন কোনো মেসেজ বা কোনো ইনফরমেশন আমাদের দেওয়া থাকে, এই যে নোটিফিকেশন হচ্ছে এই বারটা মূলত এখানে এসে জমা হবে, বা মেসেজ যদি থাকে। কাজের ক্ষেত্রে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে এক্সপ্লোর, মানে ট্রেন্ডিং ট্রেন্ডিং বিষয়গুলো আমাদেরকে দেখাবে। এটা এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, এর জন্য যেভাবে দেখাচ্ছে
তো আমরা যেহেতু ইউএস বেস কাজ করবো এবং ডিজিটাল মার্কেটিং, তো আমরা এখানে ট্রেন্ড ডিজিটাল মার্কেটিং এ ইউএসএ যে বিষয়গুলো ট্রেন্ড আছে সেই ট্রেন্ডিং বিষয়গুলো আমরা হচ্ছে কিওয়ার্ড ইউজ করবো, মূলত কাজটা হচ্ছে এটা। তো এখন আমাদের কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমরা অনলাইনে দিব। তো আমাদের নিউজ রিলেটেড আর কারা কারা হচ্ছে এই টুইটারে আছে আমরা তাদেরকে প্রথমে খুঁজে বের করবো। তো এর জন্য দরকার হচ্ছে কিওয়ার্ড, আমরা ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্ট সার্চ করছিলাম। ঠিক আছে, এই দেখেন এখানে যে, আচ্ছা টপ দেখাচ্ছে, আমরা পিপলে যাব, পিপল পিপলে ক্লিক করব, মানে এটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল আমাদের, যেরকম এই যে প্রোফাইল আছে এটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, মানে এটা অন্য কোনো পেজ না। হ্যাঁ, তো এখানে যাদের প্রোফাইল গুলো একটু ভালো আমরা একটু পার্সোনাল ক্লিক করে দেখি। আচ্ছা বেটা, ঠিক আছে, এর ফলোয়ার কিন্তু 13,500, অনেক। আপনি চাইলে তাকে ফলো করতে পারেন, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং রিলেটেড সে কাজ করে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা তাকে ফলো করে রাখতে পারি। ঠিক আছে, এখানে সিস্টেমটা হচ্ছে যে ফলো করতে হবে এবং যাদেরকে আমি ফলো করলাম তারা হচ্ছে আমাকে ফলো ব্যাক করবে, এটা তো জানেন কোথায় সবাই। আচ্ছা, এখন এক একজনকে ধরে ধরে ফলো করার অনেক সময় ব্যাপার, তো গুগল একটা ক্রোমে একটা এক্সটেনশন আছে সম্ভবত টুইটার ফলোয়ার, এইটা ঠিক আছে, এটা আপনাকে একটু সুবিধা দিবে, এক্সটেনশনটা আমরা অ্যাড করে নিই। ভাই এটা লিঙ্কটা একটু দিয়ে দেন কমেন্ট। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, একটু কাজটাকে দেখি। সেটা হচ্ছে এই যে দেখেন, আমরা ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড লিখে সার্চ করলাম আমাদের সার্চ বারে, অথবা আপনারা যদি হয় এটা আপনি কোনো ফুড রিলেটেড আপনার প্রোফাইল এখানে, তো আপনি সেই কিওয়ার্ড যেন আপনি যেই আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলে আপনি যে সার্ভিস দিবেন বা আপনি যে ক্লায়েন্টের কাজটা নিচ্ছেন সে যে কাজের জন্য প্রোফাইল চাচ্ছে বা মানে প্রোফাইলে ফলোয়ার চাচ্ছে, আপনি সেই কিওয়ার্ড এখানে ইউজ করে সার্চ করবেন। সার্চ করার পরে পিপল অপশন আসবেন, মানে আমাদের সরাসরি ট্রাফিক দরকার। ঠিক আছে, তো এখানে দেখেন প্রত্যেকের পার্সোনাল প্রোফাইল গুলো তো অনেক মানুষ আছে, তো এখানে কাজ হচ্ছে টুইটার প্রথম কাজ হচ্ছে আপনি ফলো করবেন, তারা হচ্ছে আপনাকে ফলো ব্যাক করবে। ঠিক আছে, তো এই এক্সটেনশনের কাজ হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন, এখানে দেখেন বেশ কয়েকটা অপশন আছে, ফলো অল, আনফলো অল, লাইক অল, আনলাইক অল, রিটুইট, ঠিক আছে সবকিছু। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এটা ফলো করা। তো এইখানে এই পেজে, এই পেজে দেখেন অসংখ্য রেজাল্ট আসছে, আমরা আমরা ডিজিটাল মার্কেটিং লিখছি এটা সার্চ রেজাল্ট অনেক দেখাচ্ছে কিন্তু। হ্যাঁ, পরে যখন স্ক্রল যতই করতেছি, আসতেছে। তো আমরা এখানে ফলো অল দিয়ে দিই, দেখেন কি হয়, এখানে কিন্তু ফলো আপনাকে কাউন্ট করে দেখাচ্ছে কয়টা ফলো হবে, এই যে দেখেন ফলো হচ্ছে। ফলো অল কোথা থেকে নিলাম? আচ্ছা, এটা আমরা যে এক্সটেনশনটা ইউজ করলাম, আচ্ছা আমি আবার দেখাবো, কিভাবে ইউজ করলাম মানে? আমি আবার দেখাচ্ছি একটু একটু, ওই যে এটা সম্ভবত 15টা 15টা নিবে, এক 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 একবার ক্লিক করলে ফলো অল দিলে হচ্ছে 15টা করে নিবে।
ঠিক আছে, এবার হচ্ছে 15টা ফল আমাদের করে দিছে। আমরা আবার এক্সটেনশন ক্লিক করি, ক্লিক করে টেস্ট আপ করে দিই। আচ্ছা দেখেন এই যে প্রথম দিক থেকে 15টা কিন্তু ফলো হয়ে গেছে, ঠিক আছে, এই যে ফলোইং দেখাচ্ছে, ফলোইং দেখাচ্ছে মানে আপনি তাদেরকে ফলো করতেছেন। এবার চাইলে আমরা আনফলো করতে পারবো, আমরা একটু সময় দিব, কারণ যারা আমাদেরকে ফলো ব্যাক করবে এখানে নোটিফিকেশন চলে আসবে, যদি কেউ আমাকে ফলো করে সেক্ষেত্রে আমাদেরকে নোটিফিকেশন দিবে। তো এই যে 15টা ফলোয়ার, এখন আমাদের যদি আরো ফলোয়ার দরকার হয়, আরো ফলোয়ার একই ভাবে আমরা, আচ্ছা কিভাবে এটা নিলাম সেটা হচ্ছে আপনি এই যে ক্রোম, ক্রোম ব্রাউজার যারা আছেন, যারা ব্রাউজার এটা ইউজ করেন ক্রোম, ঠিক আছে, এক্সটেনশন থেকে আপনারা এই যে টুইটার ফলোয়ার এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এটা অ্যাড করে দিলে এই যে এসে আপনার, টেনশনের ভিতরে করতে হয় হ্যাঁ আপনার ফলো অল। সার্চ বারে এটা এটা যখন অ্যাক্টিভ থাকবে ফলো অলে ক্লিক করবেন। ফলো অলে ক্লিক করলে একই সাথে আপনাকে তারপরে 15টা করে, ফলো অলে ক্লিক করবো, হ্যাঁ তারপর 15টা করে আপনি বুঝতে পারছি। এখন অনেক ক্ষেত্রে আছে যে এই টুইটার মার্কেটিং যারা করে তারা ইনফ্লুয়েন্সারের কাছে যায় যে আমার আমার মার্কেট আমার এই প্রোফাইলটার একটু মার্কেটিং করে দেন, কিন্তু আমরা যদি অর্গানিক ওয়েতে করছি তো আমাদের এই যে গড়পড়তায় প্রথম দিকে এটা যদি একদম প্রথম দিকে আপনার হয় যে নতুন প্রোফাইল, তো সেক্ষেত্রে আপনি এরকম সবাইকে অ্যাড করে নিতে পারেন, কিন্তু এটা যখন আপনার প্রফেশনাল কাজের জন্য করবেন তখন আপনি তাকেই ফলো করবেন যার কাছ থেকে আপনি কোনো বেনিফিট পাবেন, মানে আপনি কোনো সুবিধা পাবেন তাকে খুঁজে খুঁজে আপনি বের করতে হবে। তো এর জন্য তাদেরকে আমরা কিভাবে বের করতে পারি, আমরা আমরা লিখে দিলাম যে 15K ফলোয়ার, সেটা হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং এ কাজ করতেছে, যাদের অ্যাকাউন্ট গুলো আছে টুইটারে এবং যাদের ফলোয়ার ন্যূনতম হচ্ছে আমরা কত বললাম এখানে, আচ্ছা সার্চ রেজাল্ট এই যে 15,000, মানে 15K লিখে দিলাম, মানে ন্যূনতম যাদের 15,000 ফলোয়ার আছে টুইটার অ্যাকাউন্টে এবং যারা ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে টুইটারে, আমরা তাদের একটু খুঁজে বের করার চেষ্টা করি। এটা হচ্ছে কি, কখন যখন আপনার এটা কোনো ক্লায়েন্টের কাজ করবেন বা আপনার ইনস্ট্যান্ট একটা সুবিধা দরকার আপনার এই নিমিষের জন্য, অ্যাকাউন্ট সাসপেন্ড এটা কেন দেখাবে তাহলে, আচ্ছা একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে, আমরা এটা প্রোফাইলে যাই, এটা ফলোয়ার তো কম, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে ঠিক আছে কিন্তু ফলোয়ার কমিউনিটি হারাই যায়। আচ্ছা এটা কি উনি যে 15K এর উপর একটা ই লিখছে, না কিওয়ার্ড আছে, এটা কিওয়ার্ড ইউজ করছে এর জন্য, তবে হ্যাঁ এটা ঠিক আছে, উনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে। আর এই যে কিওয়ার্ড গুলো দেখতেছেন, এই যে MS ধোনি, ঠিক আছে, এই যে লিখছে অরিজিৎ স্টার, এই বিষয়গুলো হচ্ছে ট্রেন্ডিং, মানে ওনারা হচ্ছে এই এক্সপ্লোর থেকে, এই প্রোফাইলটা যদি ভারতের হয় ইন্ডিয়ার হয় তো ইন্ডিয়ায় যেই বিষয়টা ট্রেন্ডিং হিসেবে চলতেছে সেই ট্রেন্ডিং কিওয়ার্ড গুলো সে তার প্রোফাইলে ইউজ করছে, তো এর জন্য হয় কি সে দ্রুত এই সমস্ত প্রোফাইল হচ্ছে রিচ হয়। তো এরকম ভাবে আপনি খুঁজে আপনি তখন অ্যাড করে নিতে পারবেন। এটা একটু দেখেন 15K ফলোয়ার আছে, এটা সে ডিজিটাল মার্কেটিং ফিল্ডে কাজ করতেছে, এই যে
সোশ্যাল মিডিয়া, গুগল, অ্যাপেল, ইন্টারনেট মার্কেটিং, যাই হোক সেগুলো নিয়ে কাজ করতেছে। তো তার ইসে ফলোয়ার হচ্ছে 15K, আমরা তাকে ফলো করতে পারি, ঠিক আছে? তো এরকম করে আপনি আপনার টার্গেট পিপল এখান থেকে খুঁজে বের করতে পারেন। কমা দিয়ে দেখি, দেখেন আমার 10,000 দিলাম, এখানে কিন্তু 12,000, প্রায় 12,500-এর মতো, সে কিন্তু এসইও ফিল্ডে কাজ করতেছে। হ্যাঁ, এরকম খুঁজে খুঁজে আপনি আপনার টার্গেট পিপল, আপনার টার্গেট অডিয়েন্স আপনি খুঁজে নিতে পারেন। এখন এনাদের দিয়ে আমাদের কি কাজ, ঠিক আছে? এখন আপনি তার সাথে মেসেজে কথা বলতে পারেন যে আমি আসলে এই ফিল্ডে কাজ করতেছি, আমি আসলে এই এই সেবাগুলো দিয়ে থাকি। আপনি সে আপনার ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারে, যে আপনার এই পোস্টগুলো আমি রিটুইট করে দিচ্ছি আমার পোস্টে, বা আমি আপনার এই পোস্টগুলো আমি 5টা পোস্ট আমার টাইমলাইনে রেখে দিচ্ছি, আপনি আমার 1টা পোস্ট হচ্ছে রিপিট করলেন। তো এটা করলে তার যে সমস্ত ফলোয়ার আছে, এই দেখেন 12,000, 12,500, এখান থেকে যদি আপনি সামান্য কিছু ফলোয়ার যদি আপনি এঙ্গেজ করতে পারেন আপনার প্রোফাইলে, সেক্ষেত্রে আপনি কিন্তু বেনিফিট করছেন, মানে প্রথম অবস্থাতে একদম, যদি প্রোফাইল একদমই নতুন হয়। হ্যাঁ, এখানে কিন্তু 41,000। হ্যাঁ, উনিও হচ্ছে ওয়েব মোবাইল ডেভেলপার, তবে এসইও ফিল্ডে হয়তো কাজ করেন। হলে আচ্ছা, আপনার যেগুলো হচ্ছে সন্দেহ মনে হবে সেগুলো আপনি এড়িয়ে যাবেন, যদি এই প্রোফাইলটা ভালো প্রোফাইল, কিন্তু আমরা খুঁজতেছি শুধুমাত্র এসইও ফিল্ডে বা ডিজিটাল মার্কেটিং ফিল্ডে যারা কাজ করে, ঠিক আছে? এটা কিন্তু ফলো অনেক ভালো। আচ্ছা, এমনিতে আমরা কিভাবে মানে ফলো বা ফলোইং এর কাজটা করবো এটা তো বুঝতে পারছি। বুঝতে পারছি, কিন্তু ভাইয়া মানে এটা তো মনে হয় একটা লিমিটেশন আছে প্রতিদিন ফলো করার। হ্যাঁ, নতুন প্রোফাইল হলে আপনাকে বারবার হচ্ছে এই যে রোবট এটা দিবে যে আপনি এটা বারবার কনফার্ম করেন বা কিছু, নতুন প্রোফাইল হলে আপনি প্রতিদিন 8 থেকে 10টা ফলো করবেন, ঠিক আছে? এবং যারা পোস্ট করতেছে, আপনি যাদেরকে প্রথমে এই অপশনটা আসবে, যারা নতুন প্রোফাইল খুলবেন বা যারা খুলছেন ইতিমধ্যে, তারা দেখছেন যে আপনাকে একটা সেকশন দেওয়া হয় যে আপনি আসলে কোন কোন বিষয়ে কোন কোন ফিল্ডে কাজ করতে চাচ্ছেন, বা আপনার যে ইন্টারেস্টেড কিছুই দেয় না, লিস্ট যে নেচার, তারপর হচ্ছে ফটোগ্রাফি, সায়েন্স, এরকম কিছু অপশন আছে। তো আপনি যেগুলো অপশন গুলো লাইক করে দিবেন, ওইখানকার সব মানে ওই ক্যাটাগরির সব ইসে হচ্ছে আপনার এই টাইম লাইনে চলে আসবে, ঠিক আছে? তো এক্ষেত্রে আপনি আরো বেশি ফিল্টার করতে পারবেন। আপনি যদি তখন যেই ফিল্ডে আপনি কাজ করতেছেন সেটা যদি অপশনটা আপনি এখান থেকে ফিক্সড করে দেন, তো সেই নিশের জন্য কিন্তু আপনার এই পুরো এটা কিন্তু আলাদা আলাদা ফিল্টার হয়ে গেল, যে ওইখানকার যে ওই ক্যাটাগরিতে যারা নিয়ে কাজ করতেছে তাদের পোস্ট গুলো আপনি পর্যায়ক্রমে আপনার টাইম লাইনে আসবে। তো এটা একটা, আচ্ছা আমরা তাহলে এখানে আর কাজ ওকে টুইট করে দেখি, ঠিক আছে? এখানে কিভাবে করে আমরা চাইলে প্রোফাইল থেকে করতে পারবো। আচ্ছা, টুইটারে এখানে এখানে তো সবাই এটা জানে না, ফেসবুকের মতো যে আপনি আগে যে পোস্ট গুলো করছেন সেটা আপনাকে এখানে দেখাবে, বা আপনার টুইট আপনাকে কে যদি রিপ্লাই দিয়ে থাকে এই বিষয়টা এখানে দেখাবে, এখানে কতজন কি লাইক করছেন সেটা। আচ্ছা, আমরা একটা টুইট করি এখানে, আর এই কন্টেন্টটাকে এখান থেকে ইউজ করি, ওই যে টাইটেলটা শুরু দিয়ে দেবে।
আচ্ছা, আর একটা যে বিষয় যে এখানে কিন্তু প্রচুর ইমোজি ইউজ হয়, এটা এটা কিন্তু আপনি যে কোনো পোস্টে দেখবেন, ওরা কিন্তু ইমোজির উপরে খুব বেশি করে প্রাধান্য দেয় আর কি। আচ্ছা যাই হোক, আমরা দুই একটা ইমোজি ইউজ করি। এরপর অবশ্যই কিওয়ার্ড গুলোকে হ্যাশট্যাগ দিয়ে আপনি দিয়ে দিবেন। আচ্ছা একটা থাক, আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিতে পারি। আচ্ছা ডিজিটাল মার্কেটিং এর, আচ্ছা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, এরকম কারো ব্লগ স্পট আছে নাকি? আমাদের ব্লগ স্পট তো সব বেশিরভাগ গুলোই দেখলাম যে স্মার্টফোন নিয়ে সবার অ্যাকাউন্ট তৈরি করা আর কি। ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন, এরকম কারো ব্লগ স্পট আছে? আচ্ছা মনে হয় নাই ভাই, এখন সবাই যার যার প্রোডাক্টের উপর চেষ্টা করছে। আচ্ছা সেক্ষেত্রে, আচ্ছা আমরা অন্য কারো একটা, অন্য কারো একটা অ্যাকাউন্ট এখানে দিয়ে দিই প্রোফাইলে। কি ফ্রি ফ্রি হচ্ছে তার, ঠিক আছে আমরা প্রোফাইল দিয়ে দিলাম ওয়েবসাইট। এরপরে যেটা কাজ, আমরা এখানে একটা ইমেজ ইউজ করতে পারি বা ব্যানার, অবশ্যই যেন আমাদের কন্টেন্ট রিলেটেড হয়। ঠিক আছে, আপনি এটার জন্য কিন্তু ডিসক্রিপশন ইউজ করতে পারবেন। এই দেখেন ছোট করে আপনি চাইলে এখানে ডিসক্রিপশন ইউজ করতে পারবেন। আচ্ছা ডিসক্রিপশন আমরা ইউজ করলাম না, আপনার তো আপনি আপনার যারা ফলো করবে তাদেরকে আপনি এখান থেকে ট্যাগ করতে পারবেন। আচ্ছা আপাতত আমরা এতটুকুই টুইট করি। আচ্ছা ভাই, আচ্ছা এক্সপ্লোর তো এখানে একটা দরকার আছে। হ্যাঁ বলেন। সেখানে কি যেন ক্লিক হয়ে যেমন লিঙ্ক কি অ্যাড করা যায়, প্রথমে হ্যাঁ আমরা আমরা জায়গার কাজগুলো যেমন লিঙ্ক অ্যাড করে দিতাম, ক্লিক হয়ে এই জায়গাতে মিল হয়ে যায়, এই যে দিয়ে দিলাম, এখন এখানে আপনি সরাসরি না প্রবেশ না দিতে। এটা বলুন, আচ্ছা এটা
আমরা যেটা করি নাই সেটা হচ্ছে এক্সপ্লোরার, মানে যেটা বললাম যে ট্রেন্ডিং যে সমস্ত কিওয়ার্ড আছে সেগুলো কিভাবে ইউজ করে আমরা সেটা দেখি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই যে দেখেন এখন আমরা যেহেতু ইউএস সিলেক্ট করে দিলাম ট্রেন্ডিং এ, দেখেন এক্সপ্লোরারে আছে, মানে ইউএসএ তে বর্তমানে যে ট্রেন্ড অপশন গুলো আছে মানে যে ট্রেন্ড বিষয়গুলো চলতেছে সেগুলো হচ্ছে আমাকে দেখাচ্ছে। তো আমাদের এখানে করণীয় ছিল প্রোফাইলে যাই, দিতে পারছি না আমি ভুলে গেছি। এটা হচ্ছে আমাদের ইমপ্রেশনটা দেখাচ্ছে, মানে আমি খুঁজতেছি এডিট অপশনটা, আসলে মিস করতেছি, এখানে তো ছিল। যাই হোক এমনিতে বলি সেটা হচ্ছে ট্রেন্ডিং যে বিষয়গুলো থাকবে, আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ কাজ করেন এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আপনি টার্গেট করছেন ইউএস, ঠিক আছে, তো ইউএস আপনি এক্সপ্লোর থেকে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে সেটিংস অপশনটা আছে দেখা যাচ্ছে, জি ভাই দেখা যাচ্ছে। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে যে দেখেন লোকেশন অপশনটা আছে এখানে টিক চিহ্ন দেওয়া থাকে এরকম। এখন আপনি মনে করেন যে ইউএস অথবা আপনি ক্যানাডার কাজ করতেছেন, তো সেক্ষেত্রে আপনি এই টিক চিহ্ন মার্কটা, এই টিক মার্কটা উঠিয়ে দিবেন, এরপর এখানে ক্লিক করবেন, এই যে এক্সপ্লোর লোকেশন, আপনি যেই লোকেশনে কাজ করবেন এখানে ক্লিক করার পরে আপনি সেই লোকেশনটা এখানে লিখবেন অথবা সাজেস্ট করবেন। এই যে দেখেন অস্ট্রেলিয়া আছে, আমি যদি এটা, আমি ডিজিটাল মার্কেটিং তো অস্ট্রেলিয়ায় করতেছি, সেক্ষেত্রে আমি অস্ট্রেলিয়াটা সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দেওয়ার পরে এই যে দেখেন এখন এই যে অস্ট্রেলিয়া বেজ, আচ্ছা টিক মার্ক আসলে উঠে দিচ্ছিল, এই যে এবার আসছে অস্ট্রেলিয়াতে, এই যে অস্ট্রেলিয়াতে হচ্ছে এই বিষয়গুলো ট্রেন, এই যে প্রত্যেকটা বিষয় দেখেন। এখন এখান থেকে যেগুলো শুধুমাত্র এই যে হ্যাশট্যাগ ইউজ করছে কেম আউট, পলিটিক্যাল ট্রেন্ড একটা বীভৎস মাউস নেমে আছে বিপদে, এই কন্টেন্ট আপনি মানে এই যে হ্যাশট্যাগে যে কিওয়ার্ডটা আছে এটা আপনি কপি করবেন, মানে কপি করলে কপি হচ্ছে না, এই যে মাউস ঝামেলা হচ্ছে, তো এটা আপনি কপি করবেন, শুধুমাত্র যেগুলো হ্যাশট্যাগ ইউজ করা আছে এগুলো আপনি কপি করবেন, এই যে এগুলো না, এই যে ফর ইউ, সবসময় আপনি ফর ইউতে ক্লিক করবেন যে আপনার জন্য আসলে কি বর্তমানে ই আছে। তো এখানে দেখেন যে দুইটা তিনটা আছে শুধু, এবার আমি যদি আমি এটা অস্ট্রেলিয়া দিচ্ছি, আমি চেঞ্জ করে আমি ইউএসএ যাই, ক্যালিফোর্নিয়া বা আপনার আলাদা যদি পছন্দ, এটা ইউএস নিউ ইয়র্ক, ঠিক আছে, ফর ইউ, এই আমার জন্য এই যে কিওয়ার্ড গুলো আছে হ্যাশট্যাগ দিয়ে যে কিওয়ার্ড গুলো আছে আপনি সেই কিওয়ার্ড গুলো কপি করবেন, এটা নিবেন এখান থেকে, তারপরে এটা নিবেন, এই যে ইলেকশন 2020, তারপর এটা নিবেন, ঠিক আছে, এগুলো কপি করে এই যে ট্রাম্প মেল্টডাউন এগুলো নিয়ে আপনি যে টুইট করছেন যেখানে আমরা যে এসইও ডিজিটাল মার্কেটিং ইমেল মার্কেটিং সিপিএ অ্যাফিলিয়েট ভিডিও প্রমোশন ডিসি এর সাথেই আপনি এই এগুলো কপি করে দিয়ে দিবেন, এই যে যেগুলো কপি করবেন এই যে এই কিওয়ার্ডটার সাথে দিয়ে দিবেন। এতে এখন আপনার প্রশ্ন হতে পারে যে এটা তো এই সমস্ত যে ট্রাম্পের নির্বাচন এটা তো আমাদের পোস্টের সাথে
রিলেটেড না, আমি এটা কেন দিব এখানে। তো এটা হচ্ছে মূলত ট্রেন্ডিং যে ব্যাপারটা, আপনি যেই লোকেশনে কাজ করতেছেন সেই লোকেশনের যখন কোনো কি বলে যে কিওয়ার্ড যেগুলো ট্রেন্ডিং অবস্থায় আছে, সেই কিওয়ার্ড গুলো যখন আপনি ইউজ করবেন আপনার পোস্টে টুইটে, সেক্ষেত্রে আপনার এই পোস্ট গুলো অনেক বেশি রিচ হবে, ঠিক আছে, অনেক বেশি ইমপ্রেশন পাবে। আমরা এখানে যে এটা দেখি ইমপ্রেশন, দেখেন এই 6 জন স্পিকার অডিয়েন্স, এটা মনে হয় যে আপনাকে পেইড অ্যাড এর জন্য বলতেছে, এটা দরকার নেই আমাদের। ইতিমধ্যে 6 জন কিন্তু আমরা এখানে এঙ্গেজ করতে পারছি আমাদের পোস্টের জন্য, ঠিক আছে। তো আমরা এখানে ট্রেন্ডিং কিওয়ার্ড ইউজ করে নিয়ে আগে পোস্ট করে দিয়েছি। তো আপনি অবশ্যই যেই বিষয়ে বা যেই লোকেশনের জন্য আপনি কাজ করবেন সেই কিওয়ার্ড গুলো ইউজ করার পরে সেই এক্সপ্লোর করবেন, এই যে এক্সপ্লোরে আসবেন, এক্সপ্লোরে আসার পরে আপনি সেটিংস থেকে আপনার লোকেশনটা সিলেক্ট করে দিবেন যে আপনি এই সার্ভিসটা মূলত টার্গেট কোন লোকেশনের জন্য টার্গেট করছেন, সেই লোকেশনটা সিলেক্ট করে দিলে। আচ্ছা এখানে কিছু ট্রেন্ড নাই, আমি চায়না দেবো যদি সিলেক্ট করে দিই, চায়না দেখেন কি কি বিষয়গুলো আছে। আচ্ছা এখানে আলাদা করে কিছুই দেখাচ্ছে না, এই যে এখানে শুধু এই যে ডিবেট আছে 2020। তো এখানে ট্রেন্ড বিষয়গুলো আপনি অবশ্যই আপনার পোস্টে ইউজ করবেন, ঠিক আছে, এটা একটা খুব ভালো মানে গুড প্র্যাকটিস হবে টুইটের ক্ষেত্রে। এটা আপাতত টুইট যে আপনি আর যেটা কাজটা করতে হবে যে আপনি ফলো করবেন, তবু শুধু একটু দেখাই আপনাদের যেটা বলছি। ডিবেট নাইট আমরা এটার সাথে এই যে এরকম ডিবেট নাইট বা এখানে যে বিষয়গুলো সাজেস্ট করতেছে আপনাকে, দেখেন এই যে সাজেস্ট করতেছে যেগুলো এগুলো আপনি দিয়ে দিবেন, মানে এই বিষয়গুলো এখন ইউএসএ তে চলতেছে, তো আপনি যেহেতু ওইখানকার মার্কেটিং করবেন, ঠিক আছে, এরকম দিয়ে দিলে এটা যদি আপনার পোস্টের সাথে কোন রকম সংযোগ নাও থাকে, ঠিক আছে, আপনার আপনার পোস্টের সাথে কোন রকম এটার সম্পর্ক নাই থাকলো, কিন্তু আপনি এইগুলোকে আপনার পোস্টটা প্রমোশনের ক্ষেত্রে প্রমোশনের জন্য এই এই ধরনের কিওয়ার্ড আপনি এখানে ইউজ করতে পারেন। তো আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই, জি ভাই, বুঝতে পারছি। এখানে তেমন কোনো কাজ নাই, আর আপনাদের যারা যারা ফলো ব্যাক করবে অবশ্যই আপনারা এই যে এরকম ভালো ফলোয়ার দেখে খুঁজে আপনারা প্রোফাইল গুলো দেখবেন। নতুন প্রোফাইল হলে প্রথমত কাজ হচ্ছে আপনাকে ফলো করে রাখবেন আপনার নিশে, শুধুমাত্র নিশে যারা আছে তাদের আগে কানেক্ট করবেন, এরপরে যারা ভালো প্রোফাইল যেগুলো তাদের সাথে আপনি কমিউনিকেট করবেন হচ্ছে মেসেজের মাধ্যমে। আপনি তাদেরকে মেসেজ দিবেন, আপনি একটা অফার আগে লিখবেন, ঠিক আছে, যদি সে আপনার থেকে খুব ভালো প্রোফাইল বা সে আগে দেখবেন তার প্রোফাইলটা আপনি পুরো রিয়েলাইজ করবেন, মানে আপনি রিয়েলাইজ করতে পারবেন যে এখানে কি কাজ করছে তার প্রোফাইলে। এরপরে আপনি তার সাথে এরকম কথা বলবেন যে সে যেন আপনার একটা পোস্টকে রিপোস্ট করে, মানে রিটুইট করে সে তার তার প্রোফাইলে বা রাখে, বা আপনি 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 যে তাকে ফলো করতেছেন বা তার যে পোস্টগুলো আপনার টাইমলাইনে বারবার শেয়ার করতেছেন এই বিষয়গুলো তাকে একটু আপনি অবগত করবেন। এখানে হচ্ছে নিশ রিলেটেড দুইটা বা তিনটা ক্ষেত্রে হচ্ছে এগুলো দরকার, যে ক্লায়েন্ট বলে দেয় যে আমার সার্ভিসের জন্য শুধুমাত্র এই ধরনের সার্ভিসের সাথে যারা যুক্ত আছে আপনি শুধু তাদের খুঁজে দেন, ঠিক আছে। তো আপনি সেক্ষেত্রে হচ্ছে এই নিশ্চিতের লোক এর জন্য দরকার, আবার দরকার হচ্ছে আপনি পরবর্তীতে আপনার নিজস্ব কোনো সার্ভিস যখন আপনি এখানে প্রোভাইড করবেন তখন হচ্ছে এই এই ধরনের পিপল কিন্তু আপনার দরকার হবে, বা তাদের তারা যে সমস্ত গ্রুপ গুলোতে আছে, ঠিক আছে, এই একটা বিষয়। আর একটা হচ্ছে যে মানে এগুলোই মূলত, ঠিক আছে। তো আমাদের দরকার হচ্ছে
যাদের একদমই নতুন প্রোফাইল, তারা হচ্ছে প্রথমত আপনাদের কিওয়ার্ড লিখে সার্চ করে পিপল, যে টপ না, ঠিক আছে? এই যে পিপল আসবেন, তারা হচ্ছে শুধুমাত্র প্রোফাইল নিয়ে কাজ করতেছে, এদেরকে ফলো করবেন। এরপরে যখন আপনি প্রফেশনাল কাজগুলো করবেন, তখন আপনি খুঁজে যাদের প্রোফাইল গুলো ভালো তাদের সাথে কমিউনিকেশন করবেন। এখানে একটা আমার কোনো কাজ নেই। আর অ্যানালিটিক্স হচ্ছে ওভারঅল আপনার এই প্রোফাইলের কারা কারা ভিউয়ার্স, আমি এখানে এখন ওটা অন করি নাই। পুরো আপনার ড্যাশবোর্ড বা আপনার এই যে টুইট করতেছেন সেটার অ্যাক্টিভিটি, আপনার ফলো কিরকম, ওভারঅল হচ্ছে এই যে মার্ক করে দেখাবে স্ট্যাটিস্টিক্স। টুইটারে অ্যাড দেওয়া যায়, আমাকে জানি এটা ফেসবুকে যেরকম অ্যাড আছে টুইটারে এরকম অ্যাড অ্যাড প্রমোট করা যায়। জি ভাই, আমি জানি টুইটারে এই সব পেইড আছে, তোরা ইউজ করো তো হ্যাঁ পেইড পেইড, ঠিক আছে? ক্যাম্পেইন চালানো যায়, মানে ফেসবুক আর ইনস্টাগ্রাম মতো জায়গায় ক্যাম্পেইন করা। এই যে দেখেন অ্যাড গুলো কিরকম, আপনি ভিডিও ভিউজ করতে পারবেন, প্রি রোল প্রি ভিউজ, অ্যাপ ইনস্টল বা আপনার ওয়েবসাইট ক্লিক, এঙ্গেজমেন্ট, ফলোয়ার, মানে আপনি যে কোনো বিষয়। এটা হচ্ছে শুধুমাত্র পোস্ট রিসের জন্য। আমরা যদি আমাদের কোন একটা ওয়েবসাইটে যদি প্রমোশন করতে চাই, সেক্ষেত্রে আমরা ওয়েবসাইট ক্লিক, মানে আমরা পোস্টের সাথে যে পোস্টটাকে আমরা মানে অ্যাড হিসেবে দিতে চাই, সেখানে আমরা অবশ্যই ওয়েবসাইট ওয়েবসাইট লিঙ্কটা দিতে হবে। এই মূলত আপনার ক্যাম্পেইনের যাবতীয় ডিটেলস এখানে দিতে হবে। দেখেন ওয়েবসাইট ক্লিকের ক্ষেত্রে আপনার এই যে ক্যাম্পেইন নেম, ফাউন্ডিং সোর্স, আপনাকে যে ক্রেডিট কার্ডের আপনার ডেইলি বাজেট কত, টোটাল বাজেট, এই বিষয়গুলো এখান থেকে আসলে সিলেক্ট করে দিতে পারেন। অ্যাডভান্স হচ্ছে এখানে, মানে এগুলো হচ্ছে পরবর্তী কাজ আপনার। আমরা যেহেতু এখন অ্যাড ফেসবুকের ক্যাম্পেইন, মতো টার্গেট অডিয়েন্স নিয়ে তারপর হচ্ছে ক্যাম্পেইন করা। আপনি এখানে অডিয়েন্স একদম সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এই যে সময়টা দেওয়া যাবে যে কতক্ষণ আপনি, ওদের হচ্ছে কি যে এই সময়ের মধ্যে আপনি ক্যাম্পেইন চালাতে পারবেন, বা আপনাকে সময় দিয়ে দেবে, আপনি টাকাটা সিলেক্ট করার পরে আপনাকে সময় দিয়ে দেবে যে আপনি এত ঘন্টা পাবেন, তো আপনি সেই ডেট এবং টাইম ফিক্স করে দিতে পারবেন। এই সমস্ত ডিটেলস না দিলে মনে হচ্ছে পরবর্তী ইস্যু যাওয়া যাবে না। অডিয়েন্স সিলেক্ট করা যাবে, নেক্সট সিলেক্ট ক্যাটাগরি আছে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আগে। এই যে ঠিক আছে, আপনি সবকিছু মানে একদম ফিক্স করে দিতে পারবেন যে আপনার কারো অডিয়েন্স হবে। এজ রেঞ্জ আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন, ফেসবুক অ্যাড এর মতোই। আপনি দেখেন এই যে লোকেশনটা দিতে পারবেন এখানে, এখানে ডিফল্ট ফেসবুক ডাটা এর মতোই আছে। অপারেটিং সিস্টেম কারা হচ্ছে, কোন ডিভাইস থেকে ডেস্কটপ আপনার, ডেস্কটপ, আদার ডেস্কটপ মোবাইল, অ্যান্ড্রয়েড, মানে সবকিছু এখান থেকে। যারা ফেসবুক অ্যাড দেখছেন ওরকমই সেম, একদম পার্টিকুলার বিষয়গুলো আপনি এখানে উল্লেখ করবেন। এই যে ফাইনাল হচ্ছে আপনার ওয়েবসাইট, যে ওয়েবসাইটের জন্য এখন এখানে আমরা ওয়েবসাইট দিয়েছি, তার জন্য আমরা যদি চাইতাম আমাদের প্রোফাইলে ফলোয়ার তৈরি করতে চাই, মানে ফলোয়ার বাড়ানোর জন্য যদি এটা হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা ওখানে ফলোয়ার সিলেক্ট করে দিলে এখানে চাইতো আপনার টুইটারের যে অ্যাকাউন্টটা, এই যে আমাদের এই অ্যাকাউন্টটা, এই যে উপরে আমাদের ইউআরএলটা হচ্ছে এখানে দিতে হতো, ঠিক আছে? এইখানটাতে, এগুলো হচ্ছে পরবর্তী কাজ। মনে আরো কিছু কাজ আছে? আচ্ছা, সেটিংস তো আমরা দেখলাম, লিস্ট, এই লিস্টটা তো হচ্ছে আপনি যদি কোনো লিস্ট ক্রিয়েট করতে চান। এখানে আমরা গতকালকে স্কুপিটি দেখলাম যে আমরা টপিক ক্রিয়েট করতে চাই, ঠিক আছে? তো এখানে আপনি আপনার মতো করে সেরকম লিস্ট ক্রিয়েট করে রাখতে পারবেন। লিস্টের জন্য এই যে কভার ফটো, নেম, ডিসক্রিপশন, একটু প্রাইভেট না, এগুলো পাবলিক রাখবেন যেহেতু আপনার প্রফেশনাল সার্ভিস দিবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার সার্ভিস লিস্ট। আমরা যে কালকে টপিক ক্রিয়েট করছি না, যে একটা টপিক আমরা শুধু ডিজিটাল মার্কেটিং লিখলাম, এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে তো অনেক রকম কাজ আছে, সেগুলো আমরা একটা টপিকের মধ্যে সেগুলো স্টোর করে রাখলাম। তো এইভাবে আপনি হচ্ছে এই লিস্টের মধ্যে আপনি এই যে আলাদা আলাদা লিস্ট ক্রিয়েট করতে পারবেন।
সেই লিস্টের মধ্যে যদি ডিজিটাল মার্কেটিং হয়, ডিজিটাল মার্কেটিং এ এসইও পার্টটা আপনি আলাদা করে রাখলেন, বা এরপরে আপনি অন্য যে সমস্ত, এটা যদি কোনো ফুড রিলেটেড কোনো ই হয়, প্রোফাইল হয়, তো সেক্ষেত্রে ড্রিঙ্ক বা বেভারেজ গুলো আপনি আলাদা লিস্ট করে রাখলেন, যেগুলো হচ্ছে ফাস্ট ফুড সেগুলো আলাদা করে রাখলেন, যেগুলো টুরিস্ট ফুড সেগুলো আপনি আলাদা করে রাখলেন, মানে এরকম মানে লিস্ট করা আর কি। আচ্ছা এখানে আর তেমন কোনো, আচ্ছা প্রশ্ন আছে কি কোনো? এমনিতে টুইটার কিন্তু যে আপনাকে খুব বেশি ঝামেলা দেবে সেরকম, এমনিতে অন্যান্য সাইট গুলোর মতোই। টুইটার কি আমাদের যে কাজগুলো দিবে সেগুলো কি ক্যাম্পেইন করতে হবে, মানে অ্যাড ক্যাম্পেইন এর মতো, ফেসবুক এর মতো? কোনগুলো? টুইটারে মানে কাজ কি দিবে, ফলোয়ার বাড়ানো এটাই? আর হচ্ছে টুইটারে আচ্ছা আমাদের অ্যাপ এই ক্যাম্পেইন, ফাইবার অ্যাড ক্যাম্পেইন কি করতে হবে? আচ্ছা অ্যাপ ক্যাম্পেইন যারা হচ্ছে একটা হচ্ছে পেইড, পেইড ফর্মে যারা কাজ করবে, মানে আপনি আপনি এখানে আপনার শুধুমাত্র যে প্রোফাইল বা আমরা ওয়েবসাইট দিচ্ছি সেটা না, আপনি পার পোস্টের জন্য আপনি অ্যাপ ক্যাম্পেইন করতে পারবেন, সেক্ষেত্রে হচ্ছে এটা একটা পে ফর্ম ভার্সন, ঠিক আছে? আপনি একটা পোস্টের জন্য যদি এখানে অ্যাড নিতে চান তো আপনাকে ওখানে পে করতে হবে। আর আমরা কাজ করতেছি অর্গানিক ওয়েতে, আমরা এই যে পোস্ট করলাম আমরা হচ্ছে অর্গানিক ওয়েতে আমাদের ইমপ্রেশনটা দেখে পাচ্ছি কিনা। একজন বার্ষে সাত হয়েছে, তো এটা যদি আমরা অ্যাড ক্যাম্পেইনে নিয়ে যেতাম এই এই ক্যাম্পেইন ই থেকে পোস্টটাকে, তো এখানে ইমপ্রেশন এখন হয়তো এই যে 7 জনের জায়গায় 107 জন হয়ে যেত, ঠিক আছে? তো আমরা তো অর্গানিক ওয়েতে করতেছি, আমরা কোনো পেইড ফর্মে যাচ্ছি না। তা আপনি সব কাজ হচ্ছে এরকম অর্গানিক করতে পারবেন? এই যে ফলোয়ার, ওরা বলতেছে আপনি একদিনে যদি 500 ফলোয়ার নিতে চান আমাকে $100 পে করতে হবে, কিন্তু আমাদের যে আমরা যেটা জানি যে আমরা কিওয়ার্ড বেস এখানে সার্চ করে যারা আমাদেরকে, যাদের প্রোফাইল আমরা খুঁজে পাবো আমরা তাদেরকে একটা একটা করে ফলো করব, আর যারা ফলো ব্যাক না করবে আমরা তাদের পরবর্তীতে আনফলো করে দেবো, সমস্যা নাই। তো যারা আপনাকে ফলো করবে মানে ফলো ব্যাক করবে এখানে নোটিফিকেশন চলে আসবে, এই যে দেখেন, ঠিক আছে? বিউটি বিউটি অ্যান্ড হেলথ ফলো ইউ, মানে সে আমাকে ফলো করছে, এখন আমরা যাদেরকে ফলো করলাম এরকম হচ্ছে নোটিফিকেশন আসবে এখানে, যারা আমাকে ফলো করবে না এই যে সে আমার পোস্টকে লাইক লাইক করছে, মানে আমার টুইট আমি যেটা টুইট করছি, ঠিক আছে? এই যে লাইক লাইক দিয়ে টুইট, মানে যারা হচ্ছে আমার আমার পোস্টটাকে এড়াই যাবে, এ হচ্ছে আমার এটাকে রিটুইট করছে, তো এরকম যে আপনি আপনাকে যারা ফলো ব্যাক করবে না আপনি পরবর্তীতে তাদেরকে আনফলো করে দেবেন, এটা হচ্ছে অর্গানিক। আচ্ছা কার কোনো প্রশ্ন আছে টুইটার নিয়ে? আচ্ছা সবাই একটু রেসপন্স করেন, বাকিরা না ভাই, সমস্যা নেই, সমস্যা নেই, বুঝতে পারছি। হ্যাঁ টুইটার যদিও টুইটার হচ্ছে মোটামুটি সবার ইজি আছে। সবার, হ্যাঁ ইজি এবং সবার কাছে পরিচিত একটা সাইট, আচ্ছা ইয়া এখানে ভাই, হয়তো যে, হ্যাঁ বলো। আচ্ছা নর্মাল আমি ইনস্টাগ্রামের একটা ফলোয়ার বাড়াতে চাই, যদিও আজকে টপিকস না, এই ক্ষেত্রে কি সেম মেথড এরকম আর কি গুগল থেকে নিয়ে নেবো ইনস্টাগ্রাম ফলোয়ার? আচ্ছা ওই যে ইনস্টাগ্রামের ক্ষেত্রে ইনফ্লুয়েন্সার বেশি এখন অ্যাক্টিভ, মানে ইনফ্লুয়েন্সারের উপর মানুষ বেশি এখন নির্ভর করে, মানে ইনফ্লুয়েন্সার বিষয়টা হচ্ছে যে কেউ 50,000 ফলো নিয়ে বসে আছে, তারা তাকে আপনি বললেন যে আমার প্রোফাইলটা একটু প্রমোট করার জন্য। আচ্ছা এটা ওই মার্কেটিংটা আলাদা, মানে সাইট ফিচারের দিক থেকে একটু সেম আর কি, এদিকে ওইটা আবার অন্য কাজ, ওটা আমরা পরবর্তীতে দেখবো। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, এটি কি মানে ওই ফাইবারের বাহিরে মানে আর কি ক্লায়েন্টের কাজ করে দেওয়ার মতো এরকম সার্ভিস কি এখানে প্রোভাইড করা যায় নাকি? মানে বুঝিনি যে, হ্যাঁ আপনি যদি মানে চান, একদম মানে আপনি অবশ্যই এই যে সোশ্যাল মিডিয়া গুলো, সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে আপনি এই যে আপনার পরিচিতি তৈরি করবেন, আপনি চাইলে এখানে সার্ভিস দিতে পারবেন, তো জি ভাই এটাই আর কি। ঠিক আছে? আপনি এই যে দেখেন আমরা এখানে যে পোস্টটা করলাম সেখানে আমাদের কিওয়ার্ড গুলো দেখেন, যখন কোন আননোন ডিজিটাল যে ডিজিটাল মার্কেটিং এর জন্য সেবা খুঁজতেছে, সে যখন জানবে, এই যে আমরা তো বলে দিচ্ছি যদি আপনার সার্ভিস দরকার হয় তাহলে এই ওয়েবসাইটে ক্লিক করেন,
আমরা হচ্ছে সাথে ব্যানারে করছে ডিজিটাল মার্কেটিং এর। এখন এ যদি আপনার থেকে সার্ভিস নিতে চায়, আপনাকে অবশ্যই সে এখানে মেসেজ করবে, ঠিক আছে? আপনার তো প্রোফাইলে যে মেসেজ অপশন আছে, সে মেসেজ করলে আপনি তার সাথে কথা বলবেন। তো ফাইবারও তো আমরা দেখছি যে কেউ যদি আমাদের থেকে একটা আমাদের বায়ার হচ্ছে, তার সাথে আমি আগে কন্ট্যাক্ট করে নিই, মেসেজে কথা বলে নিই, তারপরে হচ্ছে আমরা সে আমাকে অর্ডার প্লেস করে। এখন এটা যদি টুইটার থেকে, হ্যাঁ টুইটার থেকে অনেক কাজ করে তো, ক্লায়েন্ট ম্যানেজ করা যায়। কিন্তু সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা আগে একটু ভারী হতে হবে, অবশ্যই পোস্ট ভালো মানের প্রোফাইলটা ঠিকঠাক থাকতে হবে, পোস্ট ভালো মানের কিছু এখানে গ্যাদার করতে হবে। এরপরে আপনি যারা যাদেরকে ফলো করবেন, এই নিশ রিলেটেড আপনাকে ফলো করতে হবে, আপনার প্রোফাইলটা যে যে বিষয়টা রিপ্রেজেন্ট করতেছে, যে বিষয়টা বোঝাচ্ছে, আপনি সেই রিলেটেড লোকগুলো খুঁজে বের করবেন। জি ভাই। তাছাড়া ভাই এই পেইড ক্যাম্পেইন করা যায়, পেইড ক্যাম্পেইন এর হ্যাঁ কি হ্যাঁ ফাইবারে দেওয়া যায়, তাহলে হ্যাঁ সেটা তো, টুইটারে পেইড হ্যাঁ ক্যাম্পেইন? হ্যাঁ ঠিক, এটা একটা বিষয় যে আপনি চাইলে পেইড ক্যাম্পেইন নিতে পারেন, অ্যাড ক্যাম্পেইন যেটা। অথবা আপনার প্রোফাইলে যদি আপনি 50,000 ফলোয়ার যদি ই করতে পারেন, জোগাড় করতে পারেন, এক কথায় আপনি নিজেই ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারবেন। যারা ডিজিটাল মার্কেটিং এই প্ল্যাটফর্মে কাজ করতে চাইবে, সে আপনাকে বলবে যে তার প্রোফাইলে প্রমোট করে দিতে। তো এখন তো অ্যাফিলিয়েট বলেন আর এই যে ইনফ্লুয়েন্সার, এদের চাহিদা এখন অনেক বেশি মার্কেটে। তারা হচ্ছে সার্ভিস প্রমোট করে দেয়, বা তারা ওয়েবসাইট কে প্রমোট করে, তারা প্রোফাইল কে প্রমোট করে, ইনস্টাগ্রাম টুইটার এগুলো তো বেশি হয়। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে টুইটার নিয়ে? না স্যার, না ভাই, না ভাইয়া বুঝতে পারছি সব টোটাল বিষয়টা, বুঝতে পারছি। আমাদের মেন কাজ হইতেছে ফলোয়ার গেইন করা প্লাস হ্যাঁ টুইট করা প্রতিদিন নিয়মিত। হ্যাঁ প্রতিদিন নিয়ম করে। এখন আপনার এইটা যদি অনলাইন সার্ভিস হয়, আমি বলবো যে মিডল ইস্ট যে সমস্ত দেশগুলো আছে, এক্সপ্লোরার থেকে আপনি প্রত্যেকটা দেশে যে সমস্ত বিষয়গুলো ট্রেন্ড চলতেছে, প্রত্যেকটা এই যে ট্রেন্ড কিওয়ার্ড গুলো আপনি কালেক্ট করবেন, এরপরে আপনি যে টুইট করবেন সেখানে সেই ট্রেন্ড কিওয়ার্ড গুলো ই করবেন, ইউজ করবেন। হ্যাঁ, তো আপনি যদি এই যে ট্রেন্ড কিওয়ার্ড থেকে প্রথম দিকে আপনার এই টুইটার যে টুইট থেকে যদি ভালো ইমপ্রেশন তৈরি করতে পারেন, এরপরে ফলোয়ার অটোমেটিক দেখবেন যে তৈরি হচ্ছে, বা আপনি যাদেরকে ফলো করবেন দেখবেন যে ফলো ব্যাক আসতেছে। ট্রেন্ডিং বিষয়টা একটু মাথায় রাখবেন এক্সপ্লোরার থেকে। এমনিতে এই শুধু এক্সপ্লোরার এই বিষয়টাই হচ্ছে কিন্তু মার্কেটিং ওয়ে প্রফেশনাল। আর সবাই কিন্তু অনেকে ব্যক্তিগত প্রোফাইলও তো আছে টুইটারে, তাদের কাজ হচ্ছে এই যে প্রোফাইলে আসে একটা টুইট করে, এখন তার আর আপনার মধ্যে তো পার্থক্য থাকতে হবে। আর যারা ফলোয়ার এক্সটেনশনটা ইউজ করতে পারেন ফলোয়ার ইস্যুর ক্ষেত্রে, যে বারবার ক্লিক করলে অনেক সময় হয় যে আপনাকে ব্লক করে দিবে, এটা কিন্তু প্রতিদিন যাদের নতুন প্রোফাইল প্রতিদিন 3টা 4টা 5টা সর্বোচ্চ 10টা ফলো করবেন, এই এক্সটেনশন ইউজ করবেন আরো পরে, তো অ্যাকাউন্ট তৈরি করে আপনার এক্সটেনশন ইউজ করবেন না। আচ্ছা, তাহলে যাদের অ্যাকাউন্ট আছে তারা আরেকবার একটু চেষ্টা করেন যে কিভাবে এক্সপ্লোরার থেকে আপনি কিওয়ার্ড নিতে পারেন, বা প্রপার একটা টুইট করতে সেখানে কি কি ইনফরমেশন আপনি দিলে ভালো হয়, বা আপনি যেই রিলেটেড নিশ নিয়ে এখন বর্তমানে কাজ করতেছেন, প্রত্যেকে তো ব্লগ স্পটে একটা সাইট করছেন সেটার জন্য, বা সেই ব্লগ স্পটে আপনি এটাকে এখানে সাবমিট করেন ওয়েবসাইটের জায়গায়, এটা দিয়ে একটা একটা দুইটা টুইট করেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই, আমার প্রোডাক্ট বেশ এক একটা প্রোডাক্ট লেগে একটা টুইট করে দেখি। হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা, এবং আপনি আলাদা আলাদা লোকেশন থাকবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কি নতুন আরেকটা ওয়েবসাইট কি মানে নতুন আরেকটা বলতে নতুন বলতে কি সবাই দেখা তো যায় ভাই, মতামত টুইটার যেহেতু মোটামুটি সবাই আমরা কম বেশি ইউজ করি, টুইটার মার্কেটিংটা ইজি মনে হয়, মানে তেমন বেশি কিছু নাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটা সহজ
একটি আমরা কি ইস্তাম্বুল আপনার নাম শুনছি? না ভাই আমি শুনি নি। ইস্তাম্বুল আপন বর্তমানে মিক্স হয়ে গেছে, mix.com জয়েন করি। এটা সহজ, বেশি কঠিন না। বেশ কিছু ফিচার পরিবর্তন, মানে একদমই পরিবর্তন, অনেকদিন পরে আসলাম মিক্সে। এখানে এই বিষয়গুলো দেখেন যে সবকিছু যেমন কাছাকাছি, এই যে ফলোয়িং অপশন এখানেও আছে, ঠিক আছে, পপুলার, মানে আমরা এই যে টুইটারে যেটা ট্রেন্ডিং দেখছি এখানে সেটা হচ্ছে পপুলার, মাই বুকমার্ক। আমাদের কাজ হচ্ছে এটা যে আপনি, আচ্ছা আমার এটা আগে কাজ করা ছিল আসলে, আপনি এখানে এই যে কালেকশন তৈরি করতে পারবেন। আমরা স্কুপিতে দেখছি কি টপিক, টুইটারে হচ্ছে লিস্ট, এখানে হচ্ছে কালেকশন। আমরা এখানে একটা পোস্ট করা আছে আমার এখানে, দেখেন সেটিংস দেই, সবাই একটু খেয়াল করেন, বুঝতে পারবেন এই যে মানে একই রকম সাইট গুলো। আমরা অ্যাকাউন্টে আসছি, এখানে এই যে কভার ফটো দেওয়া যাবে, প্রোফাইল প্রোফাইল পিকচার, এরপরে আপনার হচ্ছে মিক্সড ইউজার নেম, এটা হচ্ছে আপনি অ্যাকাউন্টটা তৈরি করার সময়, আমি যেহেতু গুগল থেকে সরাসরি এখানে লগ ইন করলাম, অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনি যে ইউজার নেমটা দিবেন সেটা হচ্ছে ও এখানে নিয়ে নিবে, আলাদা করে নেম যেটা আপনার এখানে শো করবে সেই সেই নেম, ইমেইল, এরপর হচ্ছে বায়ো, মানে ডিসক্রিপশন, যেটা অবশ্যই আপনি এখানে কিওয়ার্ড ইউজ করবেন, ইউআরএল হচ্ছে আপনার ওয়েবসাইট ইউআরএলটা দিবেন, জেন্ডার, আর হচ্ছে এগুলো দরকার নেই, সেভ করে দিলাম। এই যে ইন্টারেস্ট হচ্ছে এগুলো মূলত ক্যাটাগরি, ঠিক আছে, এই যে দেখেন অনেকগুলো, এরকমটা আপনি টুইটারেও পাবেন, যারা নতুন টুইটার অ্যাকাউন্ট করবেন এটা আমি তখন, আচ্ছা আপনাদের জন্য এটা হচ্ছে এই যে ক্যাটাগরি গুলো আছে ইন্টারেস্ট, মানে আপনি যে বিষয়ে কাজ করবেন সেগুলো এখান থেকে ইন্টারেস্ট সিলেক্ট করে দিবেন। অনলাইন শপিং দিলাম, সোশ্যাল মিডিয়া দিলাম, মার্কেটিং দেওয়া যায়, ঠিক আছে, আপনাদের মতো করে আপনারা এই বিষয়গুলো সিলেক্ট করে নেবেন, মানে আপনি ফিক্সড করে দিলেন যে আপনার প্রোফাইলটা আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করবে। নোটিফিকেশন তো বুঝতে পারতেছেন, যদি শেয়ার করে, আপনার যদি নতুন কোনো ফ্রেন্ড জয়েন হয় এগুলো আপনাকে নোটিফিকেশন মাধ্যমে জানাবে, প্রাইভেট শেয়ার, কমেন্টস, নিউ ফলোয়ার যদি আসে আপনাকে নোটিফিকেশন আসবে। লিঙ্কড অ্যাকাউন্ট, কানেক্ট মোর সোশ্যাল অ্যাকাউন্ট, আপনি যদি এখানে এই যে দেখেন যে বিষয়গুলো আছে দরকার নেই, স্টাম্বল আপন এটা মূলত এখানে অ্যাকাউন্ট, এরপর হচ্ছে টুইটার ফেসবুকের সাথে আপনি অ্যাড করতে পারবেন অ্যাকাউন্টটাকে। এক্সটেনশন, এই যে আমরা যে এক্সটেনশন ইউজ করি এটার হচ্ছে ক্রোম এক্সটেনশন আছে, এগুলো হচ্ছে পরবর্তী কাজ, আর কিছু দরকার নেই। এটা তোমাদের প্রোফাইল, এখন এখানে কাজটা কিভাবে করে, ঠিক আছে, কাজ হচ্ছে এই যে প্লাস চিহ্ন আছে দেখা যাচ্ছে, জি ভাই দেখা যাচ্ছে, জি ভাই, এই প্লাস চিহ্ন আমরা ক্লিক করি, পেস্ট ইওর ইউআরএল, আমরা যে স্কুপিটি যেভাবে কাজ করছি দেখাই, ওয়েবসাইটে লিংকটা দিন, হ্যাঁ ওয়েবসাইট লিংক দিতে হবে, এরপরে একটু ডিটেলস কিছু দিতে হয়, আমি একটু এই পোস্টটা
মানে প্রোডাক্টের যে ইউআরএলটা থাকবে ওয়েবসাইটের মধ্যে ওটা। হ্যাঁ হ্যাঁ প্রোডাক্ট ইউআরএল আপনি এক্স্যাক্টলি যেই পোস্ট করে, এই দেখেন কি ও করতেছে, আচ্ছা বুঝতে পারছি। ঠিক আমি এটাকে মিক্স করলাম। এখন এইখানে আর তো ই করা নাই, মানে আমি তো কালেকশন একটাই তৈরি করছি, ঠিক আছে, অ্যাপ মনিটাইজেশন, অ্যাপ মনিটাইজেশন। এখন আমি সেই কালেকশনটা নিয়ে যাচ্ছি, মানে আপনাকে কালেকশন সেট করে দিতে হবে। ডান, কালেকশন বলতে মানে পেজের মতো আর কি, এক একটা আলাদা হ্যাঁ আলাদা হ্যাঁ কালেকশন, পরে ওইটা আমরা সিলেক্ট ওই করে যে, দিলে ওই কালেকশনের আন্ডারে পোস্ট হবে। হ্যাঁ ঠিক, আমরা এই যে ইসে যেরকম করছি যে স্কুপিতে টপিক ক্রিয়েট করছি, এরকম এই যে দেখেন পোস্ট হয়ে গেছে। এই বিষয়টা মূলত হচ্ছে আপনার, এটাকে বলে বুক মার্ক করা। এখন এটার জন্য আপনার কিন্তু আলাদা একটা হবে না, আপনি এই পোস্টের জন্য দেখেন আমরা এই পোস্টটা নিলাম, যেটা ব্লগ স্পটের একটা পোস্ট, সবাই খেয়াল করেন। কিন্তু এইখানে এই পোস্টের জন্য মিক্সের একটা ইউআরএল জেনারেট হয়েছে, আপনার বেনিফিট হচ্ছে এখানে দেখেন, সেম পোস্টের জন্য, সেম পোস্টের জন্য আপনার মিক্সের একটা ইউআরএল তৈরি হয়েছে। হ্যাঁ আপনি এখন এটার মার্কেটিং কিন্তু আপনি আলাদাভাবে করতে পারবেন। অনেক সময় হয় যে অনেকে বলে যে একই পোস্ট আমি যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউজ করি এটা কি স্প্যামিং হওয়ার সম্ভাবনা আছে কিনা, কিছু কিছু ক্ষেত্রে হয়, কিন্তু দেখেন এখানে ইউআরএল কিন্তু আলাদা। এখন এখানে এইখানে আপনি কিন্তু সিকিউর, একই পোস্ট আপনি মিক্সার হচ্ছে আপনাকে একটা ইউআরএল দিচ্ছে, আপনি ব্লগ স্পট থেকে একটা ইউআরএল পাচ্ছেন, ঠিক আছে। আপনি চাইলে এটা আলাদা করে শেয়ার করতে পারবেন, এই যে দেখেন নিচে শেয়ার বাটন, এই যে শেয়ার, যে সোশ্যাল মিডিয়া গুলো আছে এগুলো শেয়ার করা যাবে। এছাড়া এটার জন্য যে ইউআরএল আছে সেটা এই যে, এটা এখান থেকে দিলে কপি হয়ে যাবে এটা, ঠিক আছে, এই যে কপি। এরপর আপনি এটা অন্য কোনো গিয়ে একটু শেয়ার করতে পারবেন, ঠিক আছে। আর সরাসরি এই যে ওয়েবসাইট, আপনি যেই ওয়েবসাইট থেকে আপনার কন্টেন্ট এখানে শেয়ার করবেন সেই ওয়েবসাইটটা কিন্তু এখানে সরাসরি এই যে লোড হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা সুবিধা, সেখানে মূলত আপনার এই পোস্ট গুলোকে আপনি স্টোর করে রাখতে পারবেন। আর এই হচ্ছে, এটা হচ্ছে ইন্টারেস্ট, আমি যে বিষয়গুলো সিলেক্ট করে দিচ্ছি আপনি চাইলে এগুলোকে ফলো করতে পারবেন, যে ফলো। ঠিক আছে, আমি যাদেরকে ফলো করবো বা কিছু, এদের এদের পোস্ট গুলো হচ্ছে আমাকে এখন দেখাবে। আপনি চাইলে এখানে খুঁজে খুঁজে আপনি যাদেরকে ফলো করতে পারবেন আপনাকে ফলো বেক করবে তাদের পোস্টে। এটা হচ্ছে ফেসবুকের মতো, হ্যাঁ, পোস্টে লাইক, মানে লাইক আনলাইক করা যায়, ঠিক আছে। এটা শেয়ার, এটা এটা হচ্ছে শেয়ার। আর কি আছে এখানে, অ্যাড দিস পোস্ট টু ইউর কালেকশন, মানে আপনার কালেকশনে এটাকে নিয়ে রাখতে পারেন, মানে এটাকে বলে আমরা ফেসবুকে যদি বলি শেয়ার করা, হ্যাঁ, আপনার আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন। দেখেন এই যে কিছু কমেন্ট আছে, দেখেন দিস ইজ স্প্যাম, স্টপ রিকগনাইজড, পিএসটিএফসি আছে, যত ধরনের এগুলো আপনি চাইলে, মানে আপনার রিলেটেড যদি কন্টেন্ট হয়, আপনি এটা ওই যে আমরা পিন্টারেস্টে যেরকম দেখছি অন্যের কন্টেন্ট, আমরা হচ্ছে আমাদের বোর্ডে বা এটাকে পিন করে রাখতে পারি সেরকম, যে আপনার এই পোস্টটা যদি ভালো লাগে আপনি আপনার কালেকশন নিয়ে রাখতে পারবেন। এখানে তো আমার কোনো কাজ নেই, সেটিংস অপশন তো আমরা দেখলাম মেবি, হ্যাঁ এটাই তো, এই হচ্ছে এখানের কাজ। তাদের মতো করা যাবে নাকি, এটা সহজ আছে কিন্তু। জি ভাইয়া করা যাবে, জি ভাইয়া, আচ্ছা ওকে, তাহলে আপনার আজকে টুইটার এবং মিক্স এই দুইটাতে, টুইটার তো অ্যাকাউন্ট আছে সবার, তবুও হচ্ছে টুইট করে দেখেন, এক্সপ্লোরার থেকে ট্রেন্ডিং কিওয়ার্ড নিয়ে টুইট করে দেখেন। আর মিক্সে সবাই একটা অ্যাকাউন্ট করেন, মিক্সে অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে আপনার অ্যাকাউন্টটা একটু ফুলফিল করেন, এরপরে কয়েকটা মিক্স করে দেখেন পোস্ট, এখান থেকে মিক্স করবেন এই যে,
হ্যাঁ, এখান থেকে জাস্ট টেস্ট করবেন, এরপর আপনি মিক্স বাটনে ক্লিক করলে এটা মিক্স হয়ে যাবে, মানে আপনি এই কালেকশনে টেস্ট হবে, ঠিক আছে? আজকে দুইটা পর্যন্তই থাকুক তাহলে, নাকি? ঠিক আছে ভাই, আচ্ছা ওকে, আপনার তাহলে এটা কি করেন, ক্লাসই শেষ করেন। ওকে ভাই, ঠিক আছে।